একাত্তরে পরাজিত শক্তিরা সেই পাকিস্তানিরা তারা আমাদের দেশীয় দুশ্মনদের সহযোগিতায় ঘরগুলোকে চিনিয়ে দিয়েছিল আমাদের নারীগুলোকে বের করে নেওয়ার জন্য। সেই নারীগুলো যখন দূষিত হয়েছে, সেই নারীগুলো যখন সম্ভ্রম হারিয়েছে, সেই নারীগুলো কিন্তু আবার তার ঘরে ফেরত যেতে পারেনি। আমাদের এই যে ঘরে ফেরত যাওয়ার ইতিহাস কিন্তু সেই বহু পুরনো, সে 50 বছরের আগের ইতিহাস। তখনও কিন্তু তারা ঘরে ফেরত যেতে পারেনি এবং যেতে পারবে না তারা, তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। এবং তাদের এই নির্মম দুর্দশাগ্রস্ত সে জীবনের একমাত্র অভিভাবক ছিলেন জাতির জনক। তখন তিনি কিন্তু বলেছিলেন এই যে এদের মা বাবা তাদেরকে অস্বীকার করেছে, সেই মায়ের জায়গায় বেগমপুর জিলা এবং বাবার জায়গায় জায়গা পেয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সে 50 বছর পরে আমরা একটি প্যান্ডামিক সিচুয়েশন পার করেছি এবং এখনো সমাজ পুরো বিশ্ব স্থবির হয়ে গেছে, বাংলাদেশও স্থবির হয়েছে। এই স্থবির হওয়া বাংলাদেশে কর্ম হারিয়েছে পুরো বাংলাদেশের জনগোষ্ঠী এবং এই কর্ম হারানোর যে জনগোষ্ঠী একটি শ্রেণী একেবারেই তাদের অন্য বস্ত্র বাসস্থানের সমস্যা হয়েছে এবং তাদের দায়িত্ব নিয়েছে সেই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। আমার যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি আজকে রাষ্ট্রপ্রধান এবং এই শেখ হাসিনা এদের দায়িত্ব নিয়েছেন এবং সরকারিভাবে তিনি সহযোগিতা করেছেন, আবার বেসরকারিভাবেও বিভিন্ন ব্যক্তিবর্গ পর্যন্ত বিভিন্ন সংগঠন তো আছে, ব্যক্তিদেরকেও তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করে থাকেন। এই জায়গাটি আমরা যারা সমাজে, আপনারাই একটু আগে বলছিলেন যে আপনাদেরকে বিভিন্নজন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এর মধ্যে আজকে এই মৃদুল মঞ্জুর মোর্শেদ, মৃদুল লায়ন, সে লায়ন হয়েছেন এবং আবার তার একটি সংগঠন আছে হাত বাড়িয়ে দাও, সেই সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আহ্বান, যে আহ্বানটি ছিল যে আমাদের যে সমাজের বৃত্ত হারিয়েছে তাদের পাশে যেন দাঁড়ায়, সেই জায়গাটিতে তারা দাঁড়িয়েছে। এবং এখানে আমি অবাক হই অনেক সময় যে মৃদুল বেশি করে না তার সহধর্মিণী মলি বেশি করে, আবার দেখি দুজন আলাদাভাবেও করে আবার একসাথে হয়েও করে। আমি যখন তাদের বাসায় এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হই, আমার আরো আশা হয়েছে, তখন দেখি তাদের মা বাবাও একসাথে সংযুক্ত হয়, তাদের যে দুটি সন্তান আছে তারাও সংযুক্ত হয়। তার মানে পুরো পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান ছিল সেই আহ্বানে সাড়া দিয়ে সামনে তারা কাজ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমার তো তাদের কথা শুনে মনে হয় যে যতদিন প্রয়োজন হবে ততদিনই তারা চালিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এই বৈষম্যটা কেন থাকে? ওরা তো মানুষ, আমার হাত থেকে যদি কাটে তো আপনার আমার হাত থেকে তো রক্ত বেরোবে, তাদের হাত থেকে তো আর কালো রক্ত বেরোবে, সবাই মানুষ। তো আমরা চাই যে আসলে সবাই মিলেমিশে কাজ করলে, আর ওনাদের বিষয়ে যেটা বলে সবাই যে ওনারা বাইরে হাত পা ছুঁয়ে গেছে, তা হাত পাওয়ার জন্য তো যাবে কোথায়? একটা মানুষকে যদি ফ্যামিলি না দেখে, তার আশেপাশের পাড়া প্রতিবেশী কেউ যদি তাকে না দেখে সে থাকে, তার যে চাওয়াটা সে তো অন্যায় না। আর আমরা তাদেরকে করি কি যে আমরা তাদেরকে দূরে ফেলে দিই। তা আমি চাইবো যে এই জিনিসটা যেন না করে সবাই তাদেরকে আপন করে নেন, অ্যাটলিস্ট কোনো কিছু যদি দিতে না পারেন অন্ধপক্ষে তাদেরকে ভালো বলুন। একজন ভালো একটা কথা শুনলে তখন কিন্তু তার অনুপ্রেরণা জাগে এবং স্পৃহা জাগে ভালো অন্য কিছু করার জন্য। তো ওনারা আমার কাছে বলেছিল যে সামনে শীতের মধ্যে তাদেরকে ক্রিয়া করার জন্য আমি অবশ্যই বলেছি, আমি ওই দিনও আশ্বাস দিয়েছি যে আমি দিব, আমি সবসময় দিই। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা যদি সবাই অল্প অল্প করে যদি চাই তাহলে আপনার একটা না অনেকগুলি ফ্যামিলিকে আমরা দিতে পারি। হেল্প করতে হলে যে আপনার লক্ষ টাকা লাগবে তা কিন্তু না, অল্প টাকা দিয়েও অনেক কিছু করা যায়। তো আমরা সেটাই চাই যে সবাই মিলে যদি এক হয়ে কাজ করি তাহলে দেশকে অনেক দূরে, আরো অনেক দূরে নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের এই সামাজিক যে বৈষম্য যেটা আছে এটা আগে দূর করতে হবে, এটা যদি দূর করতে না পারি তাহলে আমরা কখনোই আগাতে পারবো না। আর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমি এটাই বলবো যে লায়ন্স সবসময় সকলের পাশে ছিল আছে থাকবে, কারণ আমাদের মূলমন্ত্র যেটা সেটা হচ্ছে উইকাস। আমরা
অর্থনৈতিক ভাবে নিজের পায়ে দাঁড়াইতে পারে এইরকম আমি অনুরোধ করব যারা বৃত্তশালী তারা যেন এগিয়ে আসে এইভাবেই করলে একটা সামাজিক সমাধান হবে না হলে সবাই এইটা নেয়া নিজে আমি একা ধনী হয়ে থাকবো ই করে তার দিকে সে ভালোভাবে শান্তিভাবে থাকতে পারে না কোটি কোটি টাকার মালিক হলেও সে থাকতে পারে না শান্তি তবে কোটি যারা বক্তব্য দিয়েছে তাদেরকে আমি এত সুন্দর রূপটা দিয়েছে যা আমার বলার কিছু নাই আমি সবাইকে ধন্যবাদ দিই আমার বিশেষ করে যে আমার মলি ছেলের বউ সে এত অংশ হার্ট ব্লক হয়েছে আমার ছেলেও আমরা তাদের অনুকরণ করে কিন্তু সেই কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী জানান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্যোগে কিন্তু আমাদের এই আয়োজনগুলি উনি আমাদেরকে শিখিয়েছেন অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় উনি আমাদেরকে শিখিয়েছেন ট্রান্সজেন্ডারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সম্মানের কাতারে কিভাবে দাঁড়াতে আমরা চলছি আমাদেরকে শিখিয়েছেন মানবিক এক মানুষ অধ্যাপক বিন্দু দাস সার্মিন মহোদয় যাদের কাছে সম্মান পেতে হলে আরেকজনকে সম্মান দিতে হবে আমি ওনার কাছ থেকে এটা প্রতিনিয়ত শিখছি শিখে যাচ্ছি আমি ওনার কাছ থেকে শিখেছি যে কিভাবে ভালোবেসে ধনী দরিদ্র প্রত্যেকটা মানুষের এক কাতারে দাঁড়াতে হবে আগামীতে আমরা এই পদ বিষয় চলব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এরকম কাজ যেন আমরা আরো করতে পারি সেই উদ্যোগে অবশ্যই আমরা সামনে আরো কিছু কাজ নিয়ে আসছি আমরা পরবর্তীতে এগিয়ে সবার সামনে নিয়ে আসব তো আজকের এই আয়োজনে এত ব্যস্ততার মাঝে আরো প্রোগ্রাম আছে অধ্যাপক দিলুবা সামনে মহোদয় আরো প্রোগ্রাম রেখে উনি আমাদের মাঝে এসছেন এবং শুধু আজকে না উনি যখনই আমরা যে কোনো কাজে একটু আগে সন্ধ্যা বা বলেছেন যে যখনই আমরা ডাকি চলে আসেন সত্যি যখনই আমরা ডাকি যে কোনো প্রোগ্রাম আমরা চলে আসি আসলে এখন উনার ভালোবাসায় উনার এর অনুপ্রেরণায় আমরা কাজগুলি করতে এতটাই স্বতঃস্ফূর্ত উনাকে ছাড়া আমরা চিন্তাও করতে পারি